কালী কীর্তন সমিতি একটি অতি পরিচিত নাম। আন্দুল কালী কীর্তন সমিতি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের ইতিহাসে কালী কীর্তনের প্রবক্তা। আন্দুল কালী কীর্তন সমিতি কীর্তন বলতে সাধারণত হরিনাম সংকীর্তন বলেই জানা যেত, কিন্তু আন্দুল কালী কীর্তন সমিতির হাত ধরেই জন্ম নেয় এই কালী কীর্তনের, যা আজও দিকে দিকে সমাদৃত। আসুন জেনে নিই আন্দুল কালী কীর্তন সমিতির কিছু অজানা ইতিহাস। আজ থেকে প্রায় 145 বছর পূর্বে ইংরেজির 1879 সালে আন্দুল রাজবাটিতে প্রতিষ্ঠিত হয় আন্দুল কালী কীর্তন সমিতির। সেই সময় আন্দুল রাজ পরিবারের পরম বিদ্যোৎসাহী রাজা ছিলেন বিজয় কেশব রায়। তিনি ছিলেন পরম সাংস্কৃতিক মনস্ক মানুষ। সেই সময় রাজবাটির সভাকবি ছিলেন শ্রী মহেন্দ্রনাথ ভট্টাচার্য, যিনি আজ প্রেমিক মহারাজ নামে পরিচিত। সেই সময় সভাগায়ক হিসাবে ছিলেন তাঁহার পরম সহৃদ অসাধারণ সঙ্গীতজ্ঞ কৃষ্ণধন মল্লিক মহাশয়। প্রেমিক মহারাজ গান রচনা করতেন আর কৃষ্ণধন মল্লিক মহাশয় তাতে অপূর্ব সুর সৃষ্টি করে যেতেন, আর সেই গানই কালী কীর্তন রূপে প্রতিষ্ঠিত হল 1879 সালে। প্রেমিক মহারাজ ও কৃষ্ণধন মল্লিক মহাশয়ের যৌথ উদ্যোগে সৃষ্টি হল কালজয়ী আন্দুল কালী কীর্তন সমিতির। সুদীর্ঘ পথ চলতে চলতে আজও আমরা বজায় রেখেছি কালী কীর্তনের সেই ধারা, সেই পরম্পরাকে। আর এই উপলক্ষে আন্দুল কালী কীর্তন সমিতির 145তম বর্ষপূর্তি উদযাপনে ব্রতী হয়েছি আমরা। পয়লা বৈশাখ 1431 রবিবার সন্ধ্যায় আন্দুল কালী কীর্তন সমিতির উৎসস্থল আন্দুল রাজবাটির অন্নপূর্ণা মন্দির প্রাঙ্গণে এই 145তম বর্ষপূর্তির শুভ সূচনা অনুষ্ঠিত হতে চলেছে। এই সুন্দর মনোজ্ঞ সন্ধ্যায় সকল সাংস্কৃতিক মনস্ক মানুষকে জানাই আন্তরিক আহ্বান, কালী কীর্তন পরিবেশনে আন্দুল কালী কীর্তন সমিতি। স্থান আন্দুল রাজবাটি অন্নপূর্ণা মন্দির প্রাঙ্গণ। তারিখ পয়লা বৈশাখ রবিবার সন্ধ্যা। এই সুন্দর সন্ধ্যায় নিজেকে ভক্তিময় করে তুলতে ও আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। আন্দুল কালী কীর্তন সমিতি একটি অতি পরিচিত নাম। আন্দুল কালী কীর্তন সমিতি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের ইতিহাসে কালী কীর্তনের প্রবক্তা। আন্দুল কালী কীর্তন সমিতি কীর্তন বলতে সাধারণত হরিনাম সংকীর্তন বলেই জানা যেত, কিন্তু আন্দুল কালী কীর্তন সমিতির হাত ধরেই জন্ম নেয় এই কালী কীর্তনের, যা আজও দিকে দিকে সমাদৃত। আসুন জেনে নিই আন্দুল কালী কীর্তন সমিতির কিছু অজানা ইতিহাস। আজ থেকে প্রায় 145 বছর পূর্বে ইংরেজির 1879 সালে আন্দুল রাজবাটিতে প্রতিষ্ঠিত হয় আন্দুল কালী কীর্তন সমিতির। সেই সময় আন্দুল রাজ পরিবারের
পরম বিদ্যোৎসাহী রাজা ছিলেন বিজয় কেশব রায়। তিনি ছিলেন পরম সাংস্কৃতিক মনস্ক মানুষ। সেই সময় রাজবাটির সভাকবি ছিলেন শ্রী মহেন্দ্রনাথ ভট্টাচার্য, যিনি আজ প্রেমিক মহারাজ নামে পরিচিত। সেই সময় সভাগায়ক হিসাবে ছিলেন তাঁহার পরম সহৃদ অসাধারণ সঙ্গীতজ্ঞ কৃষ্ণধন মল্লিক মহাশয়। প্রেমিক মহারাজ গান রচনা করতেন আর কৃষ্ণধন মল্লিক মহাশয় তাতে অপূর্ব সুর সৃষ্টি করে যেতেন, আর সেই গানই কালী কীর্তন রূপে প্রতিষ্ঠিত হল 1879 সালে। প্রেমিক মহারাজ ও কৃষ্ণধন মল্লিক মহাশয়ের যৌথ উদ্যোগে সৃষ্টি হল কালজয়ী আন্দুল কালী কীর্তন সমিতির। সুদীর্ঘ পথ চলতে চলতে আজও আমরা বজায় রেখেছি কালী কীর্তনের সেই ধারা, সেই পরম্পরাকে। আর এই উপলক্ষে আন্দুল কালী কীর্তন সমিতির 145তম বর্ষপূর্তি উদযাপনে ব্রতী হয়েছি আমরা। পয়লা বৈশাখ 1431 রবিবার সন্ধ্যায় আন্দুল কালী কীর্তন সমিতির উৎসস্থল আন্দুল রাজবাটির অন্নপূর্ণা মন্দির প্রাঙ্গণে এই 145তম বর্ষপূর্তির শুভ সূচনা অনুষ্ঠিত হতে চলেছে। এই সুন্দর মনোজ্ঞ সন্ধ্যায় সকল সাংস্কৃতিক মনস্ক মানুষকে জানাই আন্তরিক আহ্বান, কালী কীর্তন পরিবেশনে আন্দুল কালী কীর্তন সমিতি। স্থান: আন্দুল রাজবাটি অন্নপূর্ণা মন্দির প্রাঙ্গণ। তারিখ: পয়লা বৈশাখ রবিবার সন্ধ্যা। এই সুন্দর সন্ধ্যায় নিজেকে ভক্তিময় করে তুলতে ও আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। আন্দুল কালী কীর্তন সমিতি একটি অতি পরিচিত নাম। আন্দুল কালী কীর্তন সমিতি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের ইতিহাসে কালী কীর্তনের প্রবক্তা। আন্দুল কালী কীর্তন সমিতি, কীর্তন বলতে সাধারণত হরিনাম সংকীর্তন বলেই জানা যেত, কিন্তু আন্দুল কালী কীর্তন সমিতির হাত ধরেই জন্ম নেয় এই কালী কীর্তনের, যা আজও দিকে দিকে সমাদৃত। আসুন জেনে নিই আন্দুল কালী কীর্তন সমিতির কিছু অজানা ইতিহাস। আজ থেকে প্রায় 145 বছর পূর্বে ইংরেজির 1879 সালে আন্দুল রাজবাটিতে প্রতিষ্ঠিত হয় আন্দুল কালী কীর্তন সমিতির। সেই সময় আন্দুল রাজ পরিবারের পরম বিদ্যোৎসাহী রাজা ছিলেন বিজয় কেশব রায়। তিনি ছিলেন পরম সাংস্কৃতিক মনস্ক মানুষ। সেই সময় রাজবাটির সভাকবি ছিলেন শ্রী মহেন্দ্রনাথ ভট্টাচার্য, যিনি আজ প্রেমিক মহারাজ নামে পরিচিত। সেই সময় সভাগায়ক হিসাবে ছিলেন তাঁহার পরম সহৃদ অসাধারণ সঙ্গীতজ্ঞ কৃষ্ণধন মল্লিক মহাশয়। প্রেমিক মহারাজ গান রচনা করতেন আর কৃষ্ণধন মল্লিক মহাশয় তাতে অপূর্ব সুর সৃষ্টি করে যেতেন, আর সেই গানই কালী কীর্তন রূপে প্রতিষ্ঠিত হল 1879 সালে। প্রেমিক মহারাজ ও কৃষ্ণধন মল্লিক মহাশয়ের যৌথ উদ্যোগে সৃষ্টি হল কালজয়ী আন্দুল কালী কীর্তন সমিতির।
সুদীর্ঘ পথ চলতে চলতে আজও আমরা বজায় রেখেছি কালী কীর্তনের সেই ধারা, সেই পরম্পরাকে। আর এই উপলক্ষে আন্দোল কালী কীর্তন সমিতির 145তম বর্ষপূর্তি উদযাপনে ব্রতী হয়েছি আমরা। পয়লা বৈশাখ 1431 রবিবার সন্ধ্যায় আন্দোল কালী কীর্তন সমিতির উৎসস্থল আন্দোল রাজবাটির অন্নপূর্ণা মন্দির প্রাঙ্গণে এই 145তম বর্ষপূর্তির শুভ সূচনা অনুষ্ঠিত হতে চলেছে। এই সুন্দর মনোজ্ঞ সন্ধ্যায় সকল সাংস্কৃতিক মনস্ক মানুষকে জানাই আন্তরিক আহ্বান। কালী কীর্তন পরিবেশনে আন্দোল কালী কীর্তন সমিতি, স্থান আন্দোল রাজবাটি অন্নপূর্ণা মন্দির প্রাঙ্গণ, তারিখ পয়লা বৈশাখ রবিবার সন্ধ্যা। এই সুন্দর সন্ধ্যায় নিজেকে ভক্তিময় করে তুলতে ও আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। কালী কীর্তন সমিতি একটি অতি পরিচিত নাম। আন্দোল কালী কীর্তন সমিতি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের ইতিহাসে কালী কীর্তনের প্রবক্তা। আন্দোল কালী কীর্তন সমিতি কীর্তন বলতে সাধারণত হরিনাম সংকীর্তন বলেই জানা যেত, কিন্তু আন্দোল কালী কীর্তন সমিতির হাত ধরেই জন্ম নেয় এই কালী কীর্তনের, যা আজও দিকে দিকে সমাদৃত। আসুন জেনে নিই আন্দোল কালী কীর্তন সমিতির কিছু অজানা ইতিহাস। আজ থেকে প্রায় 145 বছর পূর্বে ইংরেজির 1879 সালে আন্দোল রাজবাটিতে প্রতিষ্ঠিত হয় আন্দোল কালী কীর্তন সমিতির। সেই সময় আন্দোল রাজ পরিবারের পরম বিদ্যোৎসাহী রাজা ছিলেন বিজয় কেশব রায়। তিনি ছিলেন পরম সাংস্কৃতিক মনস্ক মানুষ। সেই সময় রাজবাটির সভাকবি ছিলেন শ্রী মহেন্দ্রনাথ ভট্টাচার্য, যিনি আজ প্রেমিক মহারাজ নামে পরিচিত। সেই সময় সভাগায়ক হিসাবে ছিলেন তাঁহার পরম সহৃদ অসাধারণ সঙ্গীতজ্ঞ কৃষ্ণধন মল্লিক মহাশয়। প্রেমিক মহারাজ গান রচনা করতেন আর কৃষ্ণধন মল্লিক মহাশয় তাতে অপূর্ব সুর সৃষ্টি করে যেতেন, আর সেই গানই কালী কীর্তন রূপে প্রতিষ্ঠিত হল 1879 সালে। প্রেমিক মহারাজ ও কৃষ্ণধন মল্লিক মহাশয়ের যৌথ উদ্যোগে সৃষ্টি হল কালজয়ী আন্দোল কালী কীর্তন সমিতির। সুদীর্ঘ পথ চলতে চলতে আজও আমরা বজায় রেখেছি কালী কীর্তনের সেই ধারা, সেই পরম্পরাকে। আর এই উপলক্ষে আন্দোল কালী কীর্তন সমিতির 145তম বর্ষপূর্তি উদযাপনে ব্রতী হয়েছি আমরা। পয়লা বৈশাখ 1431 রবিবার সন্ধ্যায় আন্দোল কালী কীর্তন সমিতির উৎসস্থল আন্দোল রাজবাটির অন্নপূর্ণা মন্দির প্রাঙ্গণে এই 145তম বর্ষপূর্তির শুভ সূচনা অনুষ্ঠিত হতে চলেছে। এই সুন্দর মনোজ্ঞ সন্ধ্যায় সকল সাংস্কৃতিক মনস্ক মানুষকে জানাই আন্তরিক আহ্বান। কালী কীর্তন পরিবেশনে আন্দোল কালী কীর্তন সমিতি,
স্থান আন্দুল রাজবাটি অন্নপূর্ণা মন্দির প্রাঙ্গণ। তারিখ পয়লা বৈশাখ, রবিবার সন্ধ্যা। এই সুন্দর সন্ধ্যায় নিজেকে ভক্তিময় করে তুলতে ও আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি।